বিশ্বের পরম গুরু তিনি। তার বয়স কত কেউ জানে না, এমনকি তার জন্ম কিভাবে হয়েছে তাও কারো জানার কথা নয়, কারণ সে কথা যারা জানতে পারতেন তারা আজ আর কেউ নেই, থাকা সম্ভবও নয়। তারা তো আর এ যুগের মানুষ নন, তাদের জন্ম হয়েছিল সেই সত্য যুগে। তাহলে এই পরম গুরু কি করে আছেন এখনো, সেটাই তো গভীর রহস্য। আসুন সেই রহস্যময় মহাযোগী সৃষ্টির সেই পরম গুরুর কথাই বলি আজকের পর্বে। আপনারা শুনছেন প্যাস্টেল এন্টারটেনমেন্ট প্রেজেন্টস রহস্যময় জ্ঞানগঞ্জের মহাগুরু মহাতপা। আজকে যে রহস্যময় মহাযোগীর কথা বলবো তার নামও কেউ জানে না, তবে সম্বোধন করতে গেলে কোনো না কোনো একটা নাম তো প্রয়োজন হয়, আর সেই জন্য তাকে ডাকা হয় মহাতপা নামে। এই নাম তাকে কে দিয়েছিলেন তাও কিন্তু জানা যায় না। আসলে এই মহাতপা কোনো নাম নয়, এটি শুধুই একটি বিশেষণ। যিনি মহান তপস্বী তাকেই বলা হয় মহাতপা। তপা শব্দটি তপস্যা থেকে এসেছে। এই মহাতপা এখন আর জাগতিক পৃথিবীর কেউ নন, তার দেহটিও পঞ্চভূতের দেহ নয়। মহাতপা এক দিব্য সত্তা। যোগী মহাত্মারা বলেন মহাতপা অনেক আগেই দেবত্ব লাভ করেছেন, তাই তাকে দেবতা বললেও ভুল বলা হয় না। তবে দেবতাদের মতো তিনি দেবলোকে থাকেন না, তার নিবাস হল জ্ঞানগঞ্জ। জ্ঞানগঞ্জের সিদ্ধাশ্রমে থাকেন তিনি। জ্ঞানগঞ্জ কি, কোথায় সে জায়গা, সে নিয়ে বিস্তারিত পরে একদিন বলবো, কারণ এই জায়গার রহস্য মাত্র দু চার কথায় বলেও বোঝানো সম্ভব নয়। সংক্ষেপে শুধু এটুকুই বলা যায় যে এই জ্ঞানগঞ্জ থেকেই সমস্ত যোগ সাধনা মানবতা এবং সর্বপ্রকার সিদ্ধি নিয়ন্ত্রণ করা হয়। মানব জগতের রক্ষক এবং গুরুর ভূমিকায় রয়েছে এই জ্ঞানগঞ্জ। মহাত্মা এবং সিদ্ধ সাধকরা সেইখানে থাকেন, প্রয়োজনে সেখান থেকে বিভিন্ন জায়গায় তারা যাতায়াত করেন। এই যাতায়াতের সবটাই কিন্তু শূন্য পথে। মহাতপা হলেন এই জ্ঞানগঞ্জের গুরু। অনেকে বলেন তাঁরই যোগ বিভূতি এবং সাধনায় এই জ্ঞানগঞ্জ তৈরি হয়েছে। তাঁর ইচ্ছা আর অনুমতি ছাড়া সেখানকার কিছুই চলে না। মহাতপার কত বয়স কেউ জানে না। জনশ্রুতি হল শ্রীকৃষ্ণের নির্দেশে তিনি ধ্যানমগ্ন হয়েছিলেন। তাঁর সেই ধ্যানলব্ধ শক্তির প্রকাশ ঘটেই এই চির রহস্যাবৃত ক্ষেত্রের জন্ম হয়েছে। মহাতপা আরও এক আশীর্বাদে ধন্য। ঈশ্বরের আশীর্বাদে তিনি যেখান দিয়ে যাবেন সেখানেই পথ তৈরি হতে থাকবে। শোনা যায় প্রত্যন্ত এলাকার পথ তাঁর থেকেই সৃষ্টি হয়েছে। সেই সঙ্গে এই আশীর্বাদের আরও একটি বিস্তৃত ব্যাখ্যা আছে বলেও মনে করা হয়। এই মহাতপার সাধনার ফলে হয়তো অনেক পথ অনেক মার্গ তৈরি হয়েছে। সেই সব মার্গে যারা সাধনা করেন তাঁরা প্রকৃতপক্ষে এই মহাতপারই শিষ্য। এই যোগগুরু মহাতপার কিন্তু আরও একটি আশ্চর্য ক্ষমতা আছে। কুরুক্ষেত্রে গীতা বলার সময় যে ক্ষমতা মাত্র একবার প্রয়োগ করেছিলেন শ্রীকৃষ্ণ স্বয়ং, সেই ক্ষমতাই এই জ্ঞানগঞ্জে প্রয়োগ করেছেন মহাগুরু মহাতপা। কি সেই ক্ষমতা, সেই কথা নিয়েই ফিরে আসছি আগামী পর্বে।